গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজুপিয়া ব্লগ। আশা করছি আমার ফ্রেন্ডসরা সকলেই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমিও খুব হ্যাপি আছি। আর সে কারণেই তোমাদের জন্য একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি। আর কী এনেছি সেটা তো তোমরা ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছো, একদমই তাই বন্ধুরা। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে সারা দিন কী কী কাজের মধ্য দিয়ে আমার দিন কাটে, আর তার সাথে মানে কী কী কাজ করে আমাকে পড়াশোনা কন্টিনিউ করতে হয়। আশা করছি তোমাদের সকলেরই ভিডিওটা ভালো লাগবে, আর তোমরা ভিডিওটা আগে দেখতে থাকো, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। প্রথমেই বলে দিই বন্ধুদের যে আজকের সারা দিনের কাজকর্মের রুটিনটা যদি তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করি সেটা অনেকটা লং হয়ে যাবে, তাই আমি পার্ট করে দেখাবো। অর্থাৎ আজকে পার্ট ওয়ান, অর্থাৎ মর্নিং টাইমটা তোমাদের সাথে শেয়ার করব, নেক্সট দিন তোমাদের বাকিটা শেয়ার করে দেব। আর এখন আমি চলে এসেছি আমার রান্নাঘরে, আর এটাই হলো আমার মিনি রান্নাঘর। সকালবেলা উঠে আমার ফার্স্ট কাজ হচ্ছে আমার রান্নাঘরটা মানে ওভেন পরিষ্কার করা, রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিয়ে হাজব্যান্ডের জন্য একটু টিফিন রেডি করে দেওয়া, কারণ ও একদম দোকান যাওয়ার সময় টিফিন নিয়ে চলে যায় আর এখন বাড়ি আসে না। তো যদিও আজকেও বাড়ি একবার আসবে টিফিন আনতে, আজকে টিফিন রেডি করবো না কারণ আমার কালকে রাতের খাবার কিছুটা রয়েছে, তাই ও বাড়িতে খেতে আসবে। আর আমাদের দোকান বাড়ি থেকে কিছুটা দূরত্বেই, মিনিট তিনেকের মধ্যে। আর আগে আমার তাই সকালবেলা কাজই হলো, আগে ড্রেসটা চেঞ্জ করেই একটু টিফিন রেডি করে দেওয়া। চলো তোমাদের এবার আমি একবার আমার রুমটার হাল দেখাই। আর এই হলো সকালবেলা আমার রুমের হাল, দেখো এখনও বাসন পর্যন্ত বের হয়নি মশারি খাটানো, কারণ আমি তোমাদের বললাম যে সকালবেলায় উঠে আগে আমার টিফিন রেডি করতে হয়, হাজব্যান্ডকে দোকান পাঠিয়ে দিতে হয়, সে চলেও গেছে, দেখতে পাচ্ছ ঘর ফাঁকা। আর এই কাজটা আগে আমায় করতে হয়, তারপর আমি বিছানা তোলা থেকে শুরু করে সমস্ত কাজ করি। আর কী করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো হাজব্যান্ড তো চলেই গেছে দোকান, আর টিফিনও নিয়ে চলে গেছে, আর একদম মশারি খাটানো, দেখতে পাচ্ছ জানালা পর্যন্ত খুলিনি, কিচ্ছু না। এবার স্টেপ বাই স্টেপ সব করবো, তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আমার মশারি গোছানো দেখে কেউ হাসবে না, কারণ আমি ভালো পারি না, তবুও চেষ্টা করি, যা করে একটা গুছিয়ে তো রাখতেই হবে বলো। আর একদম বিছানা অগোছালো হয়ে রয়েছে, জানিস ছোটো বাচ্চা ঘুমালে যেমন হয় বিছানা সেই হাল, তো আমরা তো ছোটো বাচ্চাই বলো। আর যাই হোক, শুরু করে দিয়েছি বিছানা পরিষ্কার করার কাজ। আর একদম লেপ আমার যে কম্বলটা ছিল সেইগুলো বালিশগুলো সব নামিয়ে দিচ্ছি, নামিয়ে দিয়ে আগে বিছানাটা ভালো করে একটু ঝেড়ে নেব, আর তারপর আবার ওগুলো সব তুলতে হবে, অনেক কাজ অনেক কাজ। তো দেখতে পাচ্ছ যে বিছানা ঝাড়াঝাড়ি চলছে, একদম ভালো করে ঝেড়ে নেব বিছানাটাকে। আর আমার বিছানা ঝাড়ার মধ্যে একদম দারুণ একটা সুখ থাকে, মানে ঝেড়ে মজা বিছানাটা, সারাদিনে তিন চারবার বিছানা ঝাড়ি, এটা তোমাদের আমি আগেও ভিডিওতে বলেছি। তো যাই হোক বিছানাটা ঝেড়ে নেব, আর তারপর বালিশ টালিশ সব আবার যেমন ছিল বিছানাতে সব গুছিয়ে একটু রেখে দেব। আর দিয়ে সাইডে দেখতে পেয়েছো জামা কাপড়ে ভর্তি, এইগুলো সব আমায় গোছাতে হবে এখন দাঁড়িয়ে। আর সারা রাতে এরকমভাবেই অগোছালো সব থাকে। আর এই চাদরটা দিয়ে আমি তোমাদের আগেও বলেছি যে কেন ঘেরা দিই, আর আমাদের নাইট ল্যাম্প সারা রাত জ্বলে, নাইট ল্যাম্প শুধু বলবো না, একটা 100 পাওয়ারের ল্যাম্প রাতে জ্বেলে রাখতে হয় ঠান্ডার কারণে, আর যে আলোটা চোখে না পড়ে তার জন্যই ওখানে ঘেরা দেওয়া থাকে। সবই আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম, তবুও বলছি যে কারণে চাদরটা এইভাবে দেওয়া থাকতো। আর সব গুছিয়ে নিচ্ছে এখন, গুছিয়ে তুলে দেবো, মানে সব চকচকে হয়ে যাবে একদম, কোনো চিন্তার নেই।
আর এই যে চাদর টাদর সব গুছিয়ে, আমার তো আলনা নেই, তাই ওইভাবে খাটেরই ছদ্রিতে এক সাইডে ওর আর এক সাইডে আমার এইভাবে পাট পাট করে রেখে দিই। কারণ দুজনে জামা কাপড় নিয়ে লড়াই হয় না, হয় হচ্ছে যে কিছু খুঁজে না পেলে সব ও একদম কি বলবো অগোছালো করে ফেলে, ওই জন্য আমি আমার আলাদা রাখি আর ওকে আলাদা সব রাখতে বলেছে। তারপর চলে এসেছে এবার সব বাইরে বার করবো বাসন, এটো বাসন আসার রয়েছে, আমরা আমার ঘরে মেঝেতে বসি আমরা দুজনে একসাথে খাওয়া দাওয়া করি, আর এই সব বাইরে বের করে দেবো এখন এক এক করে। আর তারপর আমার শুরু হবে এবার ঝাড়ু দেওয়া। না, আমার এখনও বাসন রয়েছে এই সাইডে দেখতে পেয়েছি অনেক, এই বাসনগুলোকে গুছিয়ে আমার সব তুলে দিতে হবে। আমি বাসন ধুই আর এখানে মেঝেতে একটা কাপড় বিছিয়ে উপর করে রাখি, আমার জল ঝরাতে দিই, আর তারপরে বাসনগুলো মোছার আগে সব তুলে দিই, দিয়ে মোছা হয়ে গেলে আবার এখানে রাখি, নাহলে অসুবিধা হয়। তো মোছার আগে এবার একটু ঝাড়ু দিয়ে দিতে হবে, আর দেখতে পাচ্ছ কেমন ঝাড়ু দিচ্ছি। যাই হোক, আমাকে বিছানা ঝাড়ার ঝাড়ুটা দিয়ে এখন কাজ চালাতে হচ্ছে, কারণ আমার মেঝেতে ঝাড় দেওয়ার যে ঝাড়ুটা ছিল সেটা একটু নষ্ট হয়ে গেছে, খেজুর পাতার ঝাড়ু ছিল, তো এটা দিয়ে এখন ঝাড় দিয়ে দিই, আর পরে ধুয়ে নেব যদিও, এখন কিছুদিন তাই করছি। আর পামো চারসার সব একদম বাইরে বের করে দিয়েছি, দিয়ে একদম দালান পর্যন্ত টেনে নিয়ে চলে যাচ্ছে, আর পরে ওই দিকটা একবারে মুছে নেবো আর ঝাড় দেবো না দালানটা। চলে এসেছি একবারে ঘর মোছার জল নিয়ে, কারণ এবার মোছামুছি পর্ব শুরু হবে। আর আমি হাতে করে এভাবেই নাতা নিয়ে বসে বসে মোছামুছি করি ডেলি, আর আমার বেশ ভালোই লাগে যেন সেই হামাগুড়ি দিয়ে মোছামুছির মতো। তো যে কোনো কাজকেই মজার সাথে করে নেওয়া ভালো, তাতে বোরিং ফিল হবে না, কারণ এই সমস্ত কাজ তো ডেলি করতে হয় আমার মনে হয়, তাই যে কোনো কাজ মজার সাথে করাই ভালো, বা নিজের যেটাতে সুবিধা হয় সেটা সেইভাবে করে নেওয়াটাই বেটার হবে। আর আমাদের তো কোনো স্ট্যান্ড বা কি বলে না সে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেমন মুছে লাঠিতে করে, তো সেরকম কিছু নেই, এইভাবেই আমাদের মুছতে হয়। আমিও এইভাবেই মুছি, ডেলি মুছি। তো চলে এসেছি এবার আমাদের যে ডাইনিং স্পেস আছে বা দালান বলো, সো সেখানটা একটু মুছে নেব, পরিষ্কার করে নেব। আর সকালবেলা আমি গোটা এই দালানটা মুছে নিই, বিকালবেলা আমাদের দিদিভাই এটা মুছে পরিষ্কার করে নেয়। আমাদের এরকম কাজের রুটিন করা আছে সকাল বিকেল করে ভাগ করে, তো সেটা এখন আর শেয়ার করছি না, আগে ঝটপট করে মোছামুছি কাজটা সেরে নিই আর তারপর তোমাদের সাথে কথা বলছি। আমার মোছামুছি কাজ একদম কমপ্লিট, দালান আর সব মোছা হয়ে গেছে, সিঁড়ির নিচেটাও একদম মোছা কমপ্লিট। আর এবার তোমাদের আমি আমার ঘরটা দেখিয়ে দিই কেমন পরিষ্কার হয়েছে। দেখো সকালবেলা প্রথম যখন দেখিয়েছিলাম আমার রুম, আর এখন দেখো কতটা চেঞ্জ হয়েছে, বিছানা মেঝে সব একদম কমপ্লিট পরিষ্কার। টেবিলটাকেও পরিষ্কার করে নিয়েছি, একদম চকচক করছে, আর এটা কালো রঙের, তো বিছানা ঝাড়লে ধুলো পড়লে না পুরো সাদা হয়ে যায়, ওপরটা খুব নোংরা হয়, দেখতেও বাজে লাগে। যদিও ডেলি পরিষ্কার করতে পারি না, সময় হয় না, তবুও দু একদিন ছাড়াই কমপ্লিট করে ফেলি পরিষ্কার করে। আর সব কমপ্লিট ঘরের কাজ, এবার চলো কলপাড়ে যাওয়া যাক। যত কাজ আমার এই কলপাড়েই, যদিও আমরা এটাকে কলতলা বলি, অনেকে কলপাড় বলেও শুনেছি, তো যাই হোক আমরা যেহেতু কলতলা বলি সেটাই বলছি। আর একদম জামা কাপড় স্তূপ নিয়ে চলে এসেছি, আর তার কারণ হচ্ছে তোমাদেরকে আমি বলেছি যে আমাদের অসহ চলছে, আর তাই বৃহস্পতিবার মানে এই যে সামনে বৃহস্পতিবার আসছে সেদিন আমাদের ঘাট বাড়ি, আর ঘাটের অনুষ্ঠান হবে, সে কারণে কাছাকাছি তো করতেই হবে, একটু একটু করে শুরু করছি, আজকে কিছু কমপ্লিট করব, কালকেও বাকিটা করতে হবে।
মানে আজকে তো মঙ্গলবার আর কাল বুধবার, দুদিনে কমপ্লিট করব কারণ একদিনে পারবো না। আর এই এত শার্প দিয়ে আগে মেখে দিলাম জামা কাপড়গুলোকে, তারপর পরে কাচবো, জামা কাপড়গুলো একটু ভিজে যাক। এবার এখন আমার কাজ হচ্ছে বাসন পড়ে আছে, এখন আমার বাসন মাজা হয়নি, বাসনগুলোকে সব মাজতে হবে। আর তারপরেও এখনও অনেক অনেক কাজ আছে, চলো বাসনগুলো ঝটপট ঝটপট করে একটু মেজে নিই, আর তোমরা ততক্ষণ একটু দেখতে থাকো। আমি সব বাসনগুলো মেজে নেবার পর একবার একটা পরিষ্কার কাপড় দিয়ে কাপড় বাসনগুলোকে আর একবার একটু কাপড় বুলিয়ে নিই, কারণ বাসন মাজার সাবান কোথাও বাসনে লেগে থাকলে সে খেতে বসে খারাপ লাগে। তো সেই কারণে প্রথমে একবার বাসন সব মেজে নিই, তারপর আবার এই এরকমভাবে সব বাসনগুলোকে একবার করে একবার কাপড় দিয়ে এরকমভাবে ধুয়ে নিই, আর তারপর ফ্রেশ আবার জল দিয়ে ভালো করে বাসনগুলো ধুয়ে নেব। আর সেটা তো তোমরা দেখতেই পাবে যে কীভাবে ধুচ্ছে। এবার শুরু হলো আমার সেই মহাযজ্ঞের কাজ, মানে কাছাকাছি পড়ব। উফ, কি কষ্টের কাজ গো, কখন যে বই পড়তে বসবো তার ঠিক নেই। আর এত কাজ কমপ্লিট না হলে তো পড়তে এখন বসাই যাবে না, কারণ পড়তে বসলেও সেই মন ছটফট করবে, কাজ কমপ্লিট হয় না। এটুকু ছোটো মেয়েকে কত কাজ করতে হয় দেখতে পাচ্ছ, সব কাচতে হবে, এখনও ধোয়া অনেক অনেক কাজ রয়েছে। মুখটা দেখো, মুখটা দেখলেই যেন মায়া লাগবে। যাই হোক, আর মায়া লেগে কী হবে বলো, সংসার করতে এসেছি, সবই করতে হবে, রান্না ভাজা সবই, মানে রান্না করা, কাছাকাছি বাসন ধোয়া সব কিছু করতে হয়। তো তোমাদের সাথে কী কী করেছি সেটা তো শেয়ার করছি, তবু এই যে এবার কাছাকাছি চলছে, কাছাকাছি চলছে। আর সব টকটক করে একটু কেচে নিই, তারপরেতে ধোবো আবার সব একটা একটা করে। বাবার এই কত কাজ, কত কাজ। চলো, কাছাকাছি হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো একটু ধুয়ে নিই। দুবার তিনবার ধরে জল পাল্টে পাল্টে সব জামা কাপড় ধুতে হবে, আবার তারপর মেলার কাজ। এইসব কাজ কমপ্লিট যতক্ষণ না হচ্ছে, মানে হাফ ছেড়ে বাঁচবো না, সব কাজ কমপ্লিট হলে তবে একটু গিয়ে বই পড়তে বসতে পারবো। শুধু বই পড়তে বসবো, এগুলো হলে তবে আমি খেতে পাবো, এখনও আমার অনেক কাজ বাকি, খাওয়া হয়নি, ব্রাশ করা হয়নি, কিচ্ছু না। এবারে ফিরেছি ছাদে, আর জামা কাপড়গুলো সব আবার একটা একটা করে মেলতে হবে। আর যতক্ষণ না মেলা হচ্ছে, তোমাদের তো বলছি আমার খিদেই পেট চো চো করছে, কি জানি কখন খেতে পাবো। সব টকটক টকটক করে একটু মেলে দিই, তারপর দেখা যাবে আবার কি বাকি কাজ আছে। মেয়েদের যত কাজ এই সকালবেলায় বলো, এই রান্না রান্না তো পরে, তার আগেই ঘর মোছো, যা কাছাকাছি করো, বাসন ধাও, সারাদিনই কাজ, বাবারে বাপ। আমাদের ছাদ থেকে বাইরের প্রকৃতিটা বেশ দারুণ লাগে, বুঝলে তো বন্ধুরা। যদিও এখন কাজে ব্যস্ত বলে তোমাদের আজকে আমি দেখাতে পারবো না, আমি দেখিয়েওছি অনেক ভিডিওতে। আর যাই হোক, আমার জামা কাপড় প্রায় মেলা শেষের পথে, আর এবার অনেক কাজ এখনও বাকি আছে, সেগুলোই কমপ্লিট করবো, তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখতে থাকো। এবার আমি বেরিয়েছি ব্রাশ করতে,
আর উঠানে ঘুরে 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 এইভাবে ব্রাশ করছি। অন্যদিনে আমি তো একদম রাস্তার দিকে চলে আসি, ঘুরতে ঘুরতে ব্রাশ করতে বেশ ভালো লাগে তাই। আর সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশটা হয় না, আর প্রতিদিন একদম কাজ কমপ্লিট করার পরেই ব্রাশ করি, কারণ ব্রাশটা হয়ে গেলেই খেতে ইচ্ছা করে। আর এখন তো খাওয়ার সময় হবেই না যতক্ষণ না কাজ কমপ্লিট হয়, তাই ব্রাশটা করেই খেয়ে নিই। আর ছোলার ডাল মুড়ি নিয়ে একদম বসে পড়েছি টিফিন করতে ব্রাশ করার পরেই, কারণ বললাম না ব্রাশটা হলেই একদম খাবার দিকে মন চলে আসে, ছটপট করি খাবার জন্য। ছোলার ডাল কালকে রাতের ছিল একটু, নিয়ে বসে পড়েছি আর এখন আমি টিফিন করব। এখন বাজে প্রায় 10:30 থেকে 11টা হতে যাচ্ছে আনুমানিকই বললাম, কারণ এখন ফোনটা তো আমার ভিডিও চলছে আর দেখলাম না টাইমটা, এরকমই বেলা হয় আমার ডেলি। তো যাই হোক মুড়িটা খেয়ে নিই, আর ভিডিও তো অনেক লং হয়ে যাচ্ছে সে কারণেই আমি মর্নিং টাইমের মধ্যে আজকে ভিডিওটা কমপ্লিট করব, মানে মর্নিং টাইমে কী কী কাজ করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব, বাকিটা নেক্সট দিন দেখাবো, কারণ আজকে আমার আরও অনেক কাজ আছে, একটু মার্কেটিং করতে বেরোতে হবে আর সেটা তোমাদের পরে দেখাবো, কারণ পরশু দিন যে ঘাট আছে ঘাটের জন্য কিছু কেনাকাটা আমাকেই করে রাখতে হবে, মা তো পরে আসবে, পরে এসে টাকা দিয়ে দেবে বলেছে। যাই হোক তো এবার বসে পড়েছি একটু পড়াশোনা করতে, ভালো মেয়ে হয়ে জানি না পড়ার দিকে মন আছে কি না, কারণ ভিডিও করলে তো ওই দিকেই মনটা থাকে, তো তবুও বসতে হবে। তবে আমি ডেলি বসি, এই টাইমটা আমার একটু পড়াশোনার জন্যই থাকে। এখন বাজে পাশ 11টার কাছাকাছি, 11টা থেকে 12টা কি 12:30 পর্যন্ত আমি বই পড়তে বসি, আর তারপরে তো রান্না করি, আমাদের রান্নাটা একটু লেটেই হয়। আর পরের দিন রান্না থেকে শুরু করবো, মানে এখনও আমার স্নান হয়নি, স্নান করা থেকে রান্না তারপরে বাকিটা কাজ পরের দিন আমি ভিডিওতে শেয়ার করব কি করি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, টাটা।